ইথানলের উৎপাদন বন্ধ করে কর্মবিরতি অব্যাহত। কক্সবাজারে এক অভিভাবকের হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ। আসসালামু আলাইকুম, বিজয় জেলা বার্তায় আমন্ত্রণ জানাচ্ছি, আমি আনিকা সাবরিন। শুনছিলেন শিরোনাম, দেশের এক নম্বর ডিজিটাল নেটওয়ার্ক রবি, ভেতরেও স্ট্রং বাইরেও স্ট্রং। এবার বিস্তারিত, বকেয়া মজুরি পরিশোধের দাবিতে খুলনার আট পাটকলের উৎপাদন বন্ধ করে ১১ দিনের কর্মবিরতি পালন করছে শ্রমিকরা। খুলনাসহ সারাদেশের আট পাটকল শ্রমিকরা টানা ১১ দিন মিলের চাকা বন্ধ রেখে কর্মসূচি পালন করার কাজ, আরও এক মাসের কঠোর কর্মসূচি ঘোষণা দেবেন শ্রমিক নেতারা। আজ বেলা ১২টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটে সংবাদ সম্মেলনের মাধ্যমে আন্দোলনের ঘোষণা করবে পাটকলের সিবিএ নন সিবিএ নেতারা। এক সংবাদ সম্মেলন থেকে নতুন করে টানা এক মাসের এই আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। এদিকে আজ ভোরে খুলনা যশোর অঞ্চলের রাষ্ট্রীয়ত্ব পাটকলের শ্রমিকরা শশ মিলে গেটের সামনে অবস্থান নেয়। পরে সকাল ১০টায় খালিশপুর, আটরা ও নোয়াপাড়া শিল্প এলাকার পাটকলের গেটের সামনে শ্রমিক সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় সিবিএ নন সিবিএ নেতারা বক্তব্য রাখেন। পাওনার দাবিতে গত ২৮ ডিসেম্বর থেকে ক্রিসেন্ট প্লাটিনাম খালিশপুর, দৌলতপুর, স্টার স্টার্ন আলিম ও জেজেআই এবং ৩০ ডিসেম্বর থেকে খালিশপুর জুট মিলের উৎপাদন বন্ধ হয়ে যায়। কক্সবাজারে সন্তানের পরীক্ষার ফলাফল খারাপ এবং পূর্ব ঘোষণা ছাড়া ভর্তি ফি ও মাসিক বেতন বৃদ্ধির কারণ জানতে চাওয়ায় আয়াতুল্লাহ নামে এক অভিভাবকের হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে। রোববার সকালে অভিভাবক আয়াতুল্লাহর ওপর খুরুলিয়া কেজি অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিন এবং স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক ও খুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হক এবং তাদের অনুসারীরা মধ্যযুগীয় কায়দায় নির্যাতন চালায়। আমাদের কক্সবাজার প্রতিনিধি এম এ শাহালম এর পাঠানো তথ্য ও ভিডিও চিত্র একটি ডেস্ক রিপোর্ট। শাহরিয়ার নাফিস আবির খুরুলিয়া কেজি অ্যান্ড প্রি ক্যাডেট স্কুলের দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী। বার্ষিক পরীক্ষার রেজাল্ট দেখতে যান তার পিতা আয়াতুল্লাহর সাথে। তার ছেলে প্রথম শ্রেণীতে এ প্লাস না পাওয়ায় বিষয়ে জানতে চান স্কুলের প্রধান শিক্ষক বোরহান উদ্দিনের কাছে। একই সময় পূর্ব ঘোষণা ছাড়াই ভর্তি ফি ও মাসিক বেতন কেন বাড়ানো হয়েছে বিষয়টিও জানতে চান তিনি। এ নিয়ে বোরহান উদ্দিনের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এ সময় প্রধান শিক্ষক স্কুল পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক জহিরুল হককে ডাক দেয়। ঘটনাটি এক পর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়। দুই শিক্ষক মিলে তাকে মারতে মারতে মাটিতে ফেলে দেয়। পরে রশি দিয়ে তার হাত পা বেঁধে ফেলে এবং মধ্যযুগীয় কায়দায় তাকে নির্যাতন করা হলেও কোনো শিক্ষক তাকে রক্ষা করতে এগিয়ে আসেননি। পরে তার চিৎকার শুনে স্কুলের আঙিনে গিয়ে পথচারীরা তাকে উদ্ধার করে। এ বিষয়ে সোমবার বেলা ১২:৩০টার দিকে আয়াতুল্লাহকে দেখতে যান কক্সবাজার সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন। পরে তিনি ঘটনাস্থল পরিদর্শন করে খুরুলিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জহিরুল হককে শোকজ করতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে নির্দেশ দেন। নির্যাতনের শিকার অভিভাবক আয়াতুল্লাহ জানান তাকে নির্মমভাবে নির্যাতনের কথা। ওরা আক্রমণ করে আমাকে একদম ফেলে দিয়ে আমাকে রশি দিয়ে বেঁধে ওরা একেবারে মেরে ফেলবো, গাছেতে লটকাই, রশি থেকে আমাকে লটকিয়ে ফেলছিল, এখান থেকে আবার মাটিতে রাখছে। আমি একদম নড়াচড়া করতে পারিনি, আমি কখনো জ্ঞান হারা হয়ে গেছি, আমি চিল্লাছি যে যা পারে আমাকে একজন সাপের মতো করে। আমি একজন অভিভাবক হিসাবে বাচ্চার রেজাল্ট চাইতে গিয়ে, বাচ্চার ভর্তি করাইতে গিয়ে আমার অভিভাবক সন্ত্রাস শিখাইতে তারা যে লাঠিছুটা নিয়ে পরিকল্পিতভাবে আমাকে মেরে ফেলতে চাইছে। নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা নির্যাতনের শিকার আয়াতুল্লাহর চিকিৎসার খোঁজ খবর নেন এবং শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানান। গতকালকে যে ঘটনা ঘটেছে, বিশেষ করে ভিকটিম আয়াতুল্লাহকে ওনাকে যেভাবে মধ্যযুগীয় বর্বরতার মাধ্যমে হাত পা বেঁধে যেভাবে অত্যাচার করা হয়েছে, এটা আমি সামাজিক মিডিয়া সব বিভিন্ন মাধ্যমে জানতে পেরেছি। তো তার প্রেক্ষিতে আজকে আমি এখানে এসেছি, আমাদের জনপ্রতিনিধি মহোদয় আছেন, তো সবাইকে নিয়ে আসলে আজকে আমরা এসেছি, আমরা ওনার খোঁজ খবর নিয়েছি। তো ওনার আপাতত দরকার হচ্ছে চিকিৎসা, একটা ভালো চিকিৎসা। আমি নিজেই ওনাকে আমাদের এখানে কক্সবাজার সদর হসপিটালে নিয়ে যাব, পাশাপাশি আমাদের এখানে ওই যে স্কুল যেটা আছে ওইটা তো আমি যাচ্ছি, আর ভিকটিমকে
উনি নিজে মামলা করবেন, উনি আমার কাছে সাহায্য চেয়েছেন। মামলা করার জন্য সার্বিক যত রকমের সহযোগিতা লাগে আমরা করব। পাশাপাশি আমাদের ডিপার্টমেন্টের কিছু প্রসিডিওর আছে, আমাদের মাধ্যমে শিক্ষা অফিসার আছে, তার মাধ্যমে আমরা যে স্কুলে যারা কর্তৃপক্ষ দায়ী তাদের বিরুদ্ধে আমরা যথাযথভাবে ব্যবস্থা নিই। এনটিএস শুভ, বিজয় টিভি, নিউজ ডেস্ক। জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম এমপির সহযোগিতায় দিনাজপুর সদর উপজেলার নয় নং আশকরপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে। আজ সকালে ইউনিয়ন পরিষদে 1050 জন দুস্থ ও অসহায় মানুষের মাঝে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে আশকরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ জিয়াউর রহমান জিয়া এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ মোশারফ হোসেন। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন আশকরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি নুরুল ইসলাম, রমজান আলী, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মকবুল হোসেন প্রমুখ। সবুজ শ্যামল মাঠে হলুদ বর্ণের সরিষা ফুল যেন রাখাল গায়ের বধূদের হাতছানি দিচ্ছে, এ যেন আরেক প্রাকৃতিক দৃশ্যের অপরূপ লীলাভূমি। পাশাপাশি মৌমাছির বনবন শব্দ প্রকৃতির আরও যেন সৌন্দর্য বৃদ্ধি করছে। এরকম দৃশ্য চোখে পড়ে গাজীপুরের কালিয়াকোর উপজেলার দেওয়ারির এলাকায়। সেখানে সরিষা খেতে শুরু হয়েছে আধুনিক পদ্ধতিতে মধু চাষ। আমাদের কালিয়াকোর উপজেলার প্রতিনিধি মোহাম্মদ বিপ্লব হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত ডেস্ক রিপোর্ট। গাজীপুরের কালিয়াকোর উপজেলার দেওয়াইর এলাকায় সরিষা ক্ষেতের চতুর্পাশে মধু আহরণের বক্স সাজিয়ে রাখা হয়েছে। প্রতিটি বক্সে মাত্র একটি করে রানী মৌমাছি রয়েছে এবং মধু আহরণের কাজ করে থাকে প্রায় 15-20 হাজার শ্রমিক মৌমাছি। মৌমাছির গুনগুন শব্দে আশপাশ যেন মুখরিত। এই খামারে বসানো হয়েছে 112টি মৌ বক্স। প্রতিটি বক্সে 5 কেজি মধু আহরণ করা হয় এবং স্থানীয়ভাবে প্রতি কেজি মধু বিক্রি হচ্ছে 400-500 টাকায়। এবার কালিয়াকোর উপজেলায় 1500 হেক্টর জমিতে সরিষার আবাদ করা হয়েছে। মৌ চাষের কারণে এবার সরিষার ফলন ভালো হওয়ায় অন্য বছরের তুলনায় বেশি আয় হবে বলে জানান স্থানীয় কৃষকরা। মৌমাছ চাষের ফলনে আমাদের সরিষার ফসল ভালো হইতেছে, সরিষা উন্নতি হইতেছে। পরিচর্যা করি, অল টাইম 24 ঘন্টা খোলা থাকে মুখ। এখান থেকে ওরা বের হয়ে সকাল হলেই, রোদ পাইলে তারা বের হয়ে সরিষা খেতে চলে যায়। সরিষা ক্ষেত থেকে মধু আহরণ করে নিয়ে আসে। কৃষি অধিদপ্তর থেকে কিছু সহযোগিতা এবং টেকনিক্যাল সাপোর্ট পেলে মৌ চাষে লাভবান হতে পারব এবং এলাকার স্থানীয় বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে মৌ চাষে আগ্রহী করা যাবে বলে জানান মৌ চাষিরা। আমাদের ভালো পরিমাণ একটা মধু উৎপাদন হয়েছে এবং আমাদের মৌমাছি মাধ্যমে পরাগায়নে 30% পর্যন্ত সরিষা বৃদ্ধি হচ্ছে। তাহলে আমরা একসাথে পুষ্টির মান, বেকারত্ব দূর এবং পরাগায়ন তিনটা চাষি করে থাকি। এই আমাদের যদি কৃষি অধিদপ্তর যদি আর কিছু সহযোগিতা করে, টেকনিক্যাল সাপোর্ট দেয়, তাহলে আমরা আরও উন্নতি করতে পারবো এবং এলাকার বেকারত্ব দূরের জন্য আমরা এই মৌ চাষটা শিখাতে পারবো, শিখিয়ে আমরা বেকারত্ব দূর করতে পারবো। সরিষা ক্ষেতে মৌ চাষে আগ্রহী করে তুলতে এবং এ প্রযুক্তির দ্রুত সম্প্রসারণে কাজ করছেন স্থানীয় উপসহকারী কৃষি কর্মকর্তাগণ, এমনটাই জানালেন কালিয়াকোর উপজেলা কৃষি কর্মকর্তা। এই বছর সরিষাতে 2টি খামার আমাদের এখানে 112টি মৌ বাক্স স্থাপন করেছে। আমরা আসলে যে বিষয়টি, যে কৃষকদের একটি ভ্রান্ত ধারণা ছিল যে মৌ চাষ ফলে সরিষার ফলনের ক্ষতি হয়, এই ভুল ব্যাখ্যাটি আমরা যাতে কৃষকদের বুঝাতে পেরেছি যে আসলে মৌ চাষ বসালে 15-20% ফলন বৃদ্ধি পায়, পাশাপাশি একটি বাড়তি ফলন যেটা মধু আমরা আহরণ করি। তো এই বিষয়টি যাতে মানে এলাকার জনগণ যাতে সহযোগিতা করে, আমরা এটা তদারকি করছি যাতে এই প্রযুক্তিটা দ্রুত সম্প্রসারণ করা যায়। সরিষা ক্ষেতে মৌ চাষে ফলন বৃদ্ধি, মধু আহরণ এবং বেকারত্ব দূরীকরণ একসাথে তিনভাবে লাভবান হওয়া যাচ্ছে, তাই এটিকে জাতীয় অর্থনীতিতে অংশগ্রহণের জন্য কৃষকদের প্রশিক্ষণ সহ নানাভাবে উৎসাহ বৃদ্ধি করতে সংশ্লিষ্টদের এগিয়ে আসতে দাবি স্থানীয় অনেকেরই। আনোয়ার শাহী, ডেস্ক রিপোর্ট, বিজয় টিভি।
নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুর্গম চরাঞ্চল চরমধুয়া ইউনিয়নের কামাল চৌধুরী নামক এক ব্যক্তির সমর্থিতদের প্রায় 10টি বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ ও লুটপাটের অভিযোগ উঠেছে। তার প্রতিপক্ষ ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম শিকদার প্রশাসনের সহযোগিতায় এ ঘটনা ঘটিয়েছে বলে ক্ষতিগ্রস্ত পরিবারের অভিযোগ। ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউপি চেয়ারম্যান আব্দুল সালাম শিকদারের সমর্থিতরা প্রশাসনের সহযোগিতায় ভাড়া করা লোকজন নিয়ে অতর্কিতভাবে অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালায়। এই হামলায় গাজীপুরা বাজারের একটি সমিতির ঘর সহ কয়েকটি ঘর ভাঙচুর করে এর নগদ অর্থ লুট করে নিয়ে যায়। পরে কামাল চৌধুরীর বাড়ি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা কাজী নূরের বসত বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এতে করে ঘরের মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এ ব্যাপারে রায়পুরা থানার ওসি মোহাম্মদ দেলোয়ার হোসেন বলেন, চরমধুয়া ইউনিয়নে সোমবার দিন কোনো ভাঙচুরের ঘটনা ঘটেনি, তবে রবিবার দিন সন্ধ্যায় হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। কুষ্টিয়ার কুমারখালীতে উন্নয়ন মেলা উদযাপনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা কর্তৃক গৃহীত উন্নয়নমূলক কার্যক্রমের তথ্য জনগণের মাঝে তুলে ধরার লক্ষ্যে কুমারখালী উপজেলা প্রশাসনের আয়োজনে আগামী 11 থেকে 13 জানুয়ারি 3 দিন ব্যাপী উন্নয়ন মেলা অনুষ্ঠিত হবে। মেলা উপলক্ষে আকর্ষণীয় সাজসজ্জা হচ্ছে মেলাস্থ কুমারখালী উপজেলা পরিষদ মাঠে। কুমারখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ শাহিনুজ্জামান জানান, এবার মেলায় সরকারের উন্নয়ন বার্তা প্রদর্শনীর জন্য 75টি স্টল বসবে। জামালপুরের সরিষা বাড়িতে বিজয় টিভির সহযোগিতায় উপজেলার মাগুরিয়া পাড়ায় বিসিএফ টাইগার বয়েজ ক্লাবের উদ্যোগে ব্যাডমিন্টন ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার লাভস্টার বয়েজ ক্লাব বনাম টাইগার বয়েজ ক্লাবের মাঝে এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করেন নিরাময় হেলথ কমপ্লেক্স এর স্বত্বাধিকারী ডাক্তার সাইফুল ইসলাম বাদল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মাহবুবুর রহমান বাবলু সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টেরিয়র ডিজাইনার হাসানুল হক পিন্টু। খেলায় লাভস্টার বয়েজ ক্লাব বিজয়ী হয়। দর্শক, এখন জানাচ্ছি আজকের বাজার দর। রাজধানীর বাজারে গতকালের মতো আজও বাড়তি সবজির দাম। কুয়াশার কারণে সরবরাহ কম, তাই অধিকাংশ সবজিতে কেজি প্রতি বেড়েছে 5 থেকে 10 টাকা। অন্যদিকে কমেছে মাছের দাম। গতকালের তুলনায় আজ বেশিরভাগ মাছে কেজি প্রতি 10 থেকে 15 টাকা কমেছে। রাজধানীর হাতিরপুল কাঁচাবাজার ঘুরে রানা হোসেনের ভিডিও চিত্রে বিস্তারিত শহীদুল ইসলাম শিমুলের রিপোর্টে। ঘন কুয়াশার কারণে কমেছে সবজির সরবরাহ, তাই বেড়েছে অধিকাংশ সবজির দাম। বাজার ঘুরে ক্রেতারা বলছেন, 40 টাকার কমে মিলছে না কোনো সবজি। তাদের দাবি, বিক্রেতারা কোনো কারণ ছাড়াই দিন দিন বাড়াচ্ছে সবজির দাম। সবজি যেরকম শীতের সবজি দাম এখন কম হবে, কিন্তু সেরকম কম হয়নি। এখন তো সস্তার কথা অ্যাকচুয়ালি, এটা এখনকার সিজন তো এখন মানে অ্যাভেলেবেল, কিন্তু এরা উইলিংলি এরা ইচ্ছা করেই পাবে। কুয়াশার কারণে দেশ থেকে তরকারি আসতে পারতেছে না, এই জন্যই তো দাম বেশি একটু। এই কুয়াশা কাটি গেলে পরে দাম একটু কমার আশঙ্কা আছে আর কি। তবে বিক্রেতারা বলছেন, অতিরিক্ত শীতে পরিবহন এবং লেবার খরচ বেড়ে যাওয়ায় পাইকাররা সবজির দাম বাড়িয়েছে, আর তার প্রভাব পড়ছে খুচরা বাজারে। মোটামুটি সবগুলো আগের মতোই দাম আছে, এই কিছু কমতে, কোনো সাইডে একটু বাড়তেছে, কোনো সাইডে একটু কমতেছে। ধানের হয়তো পার পিছে 2 সেট টাকা করে বাড়ছে, এটি কমে যাবে, আবার চেঞ্জ হওয়ার সাথে সাথে আবার কমে যাবে। গ্রামে যে কৃষকগুলো কুয়াশার কারণে তারা মাঠে যাইতে পারতেছে না, গত সপ্তাহে যে জিনিসটা আনছে এই সপ্তাহে কেজিতে আরও 10 টাকা বেড়ে গেছে। ঝিঙ্গিয়া, চিচিঙ্গিয়া, লাউ এগুলোর দাম বাড়তেছে, অনেক বাড়ছে। মরিচও কালকে কিছু বাড়ছে, 250 টাকা পাল্লা পাইকারি, 300 টাকা পাল্লা পাইকারি হয়ে গেছে মরিচ। অন্যদিকে বাজারে মাছের দাম গতকালের তুলনায় আজ কিছুটা কমেছে। কমেছে ইলিশের দামও, অধিকাংশ মাছে কেজি প্রতি কমেছে 10 থেকে 15 টাকা। তবে এ নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে রয়েছে মিশ্র প্রতিক্রিয়া। তেমন একটা বেশি না, কাছাকাছি,
ঠান্ডা অনুপাতে দাম বেশি থাকার কথা ছিল, হিসেবে না দাম বেশি না। আপনি রুই আছে 350, 300, আর এই যে বল আছে বড়গুলো যেগুলো এগুলো 600 টাকা কেজি, আর আপনার এই নলা মাছ এগুলো 200-250, এগুলোর দাম তো আর তেমন একটা কিছু নাই। আর আপনার এই কালীবাউস 2 কেজি 2.5 কেজি যেগুলো আছে এগুলো 400-350, আবার কোনো কোনো সময় 300-এর মধ্যে হয় আর কি। রূপচাঁদ মাছের, তারপরে আপনার ওই আইর মাছের, বল মাছের এগুলোর দাম একটু বেশি। ইলিশ মাছ বলেন, চিংড়ি মাছ বলেন, এগুলোর দাম অনেক কম, মানে তুলনার মনে তো অনেক কম। তো সপ্তাহে যা আছে এই সপ্তাহে তাই আছে, কমেও নাই বাড়েও নাই। কিছু কিছু মাছ সামথিং একটু বেশি, কিছু কিছু মাছ ওই কম, আবার কিছু কিছু দাম মিডিয়ামে আছে এরকম আর কি। রুই মাছ 400 টাকা কেজি, এগুলো তো সবই দামি আমাদের মধ্যবিত্তদের জন্য। ওই যে আমি যেমন সবগুলো আইটেম, আমি 5 রকম আইটেম মাছ কিনলাম সব হাফ কেজি করে, কারণ 1 কেজি করে কেনার অ্যাবিলিটি ছিল, সেই টাকা দিয়ে এখন হাফ কেজি পাই। ছোটো মাছগুলো একটু বেশি দাম, এই তুলনামূলক মানে বড় মাছ থেকে ছোট মাছগুলি একটু দাম বেশি নিচ্ছে। রুই মাছের দাম কম আছে, তারপরে শোল মাছ আমি কিনলাম, শৈল মোটামুটি কমই পাইলাম, তখন তো ছোটো মাছ কিনলাম, রুই কিনলাম, মোটামুটি আমরা মোটামুটি এখন কোনো ক্ষমতার মধ্যে আছে মোট কথা। এছাড়া বাজারে পেঁয়াজ, রসুন, আদা, তেল সহ অন্যান্য নিত্যপণ্য গতকালের দামে বিক্রি হচ্ছে। শহীদুল ইসলাম শিমুল, বিজয় টিভি, ঢাকা। বিজয়, জেলা বার্তা শেষ করার আগে শিরোনামগুলো দেখে নেছি আরো একবার। খুলনার আট পাটকলের উৎপাদন বন্ধ করে কর্মবিরতি অব্যাহত। কক্সবাজারে এক অভিভাবকের হাত পা বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ। এবং নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে 10টি বসতঘর ভাঙচুর, অগ্নিসংযোগ। দর্শক, দেশ বিদেশের সর্বশেষ সংবাদ সবার আগে জানতে ভিজিট করুন www.deshreview.com এই ঠিকানায়। শেষ করছি বিজয়, জেলা বার্তা, সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।